আর জিকর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে নামল টলিউড। আমরা তেলোত্তমা ব্যানারে এর আগেও পথে নেমেছিল টলিউডের কলাকুশলীরা। রবিবারেও পথে টলিপাড়া, টালিগঞ্জ থেকে ব্যারিকেড করে রাসবিহারীর দিকে এগিয়েছে মিছিল। টলিপাড়া সেই মিছিল, এরপর পৌঁছয় হাজরায়। মিছিলে যোগ দিয়েছেন অঞ্জনা বসু, সুজয় প্রসাদ রাও। স্লোগান উঠেছে কালীঘাটের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। অভিনেত্রী রূপা ভট্টাচার্য, অপরাজিতা আড্ডরাও এই মিছিলে পা মিলিয়েছেন। আরজিকর কাণ্ডের পর প্রায় এক মাস অতিক্রান্ত, তবুও বিচারের কিনারা হয়নি। রবিবার একাধিক জায়গায় ডাক হয়েছে প্রতিবাদ বিক্ষোভে। উল্লেখ্য, আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় এক মাস। এই ঘটনার তদন্তভার দিয়েছে সিবিআই এর হাতে। ধর্ষণ খুন কাণ্ডে এখনও অবধি গ্রেফতারের সংখ্যা এক। এরই প্রতিবাদে রবিবার বিকেলে বিভিন্ন প্রান্তে কলকাতায় মিছিল হয়েছে। রবিবার বিকেলে গড়িয়াহাট থেকে মিছিল করেন 52টি স্কুলের প্রাক্তনীরা। নারী সুরক্ষার দাবিতে পথে নামেন তারা। গত 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের অসুস্থতার জন্য শুনানি দিন পিছিয়ে যায়। সোমবার সুপ্রিম কোর্টে ফের শুনানি।